আসসালামু আলাইকুম আমন্ত্রণ মাইটিভি সংবাদে আপনাদের সাথে আছি এসএম তানবীর শুরুতেই সংবাদ শিরোনাম দীর্ঘ প্রতীক্ষার পর কাল খুলছে শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মানায় ব্যাপক প্রস্তুতি সংক্রমণ বাড়লে আবার বন্ধ দেওয়া হবে বললেন শিক্ষামন্ত্রী করোনায় রোগী শনাক্ত 7 শতাংশে নামলো মারা গেছে আরও 48 জন টিকা কেন্দ্রের প্রত্যাশীদের ভিড় এসএমএস পেতে বিলম্ব নির্বাচনের মাধ্যমে গঠিত হবে পরবর্তী সরকার জানালেন কাদের প্রতিদ্বন্দ্বিতাহীন কোনো নির্বাচন করতে দেওয়া হবে না হুঁশিয়ারি ফখরুলের যুক্তরাষ্ট্রের হিউস্টনে মাইটিভির চেয়ারম্যান নাসিরউদ্দিন সাথীকে সংবর্ধনা দেশের উন্নয়নে প্রবাসীদের আরও এগিয়ে আসার আহ্বান শুনলেন শিরোনাম এবারে বিস্তারিত শুরুতেই শিক্ষা প্রতিষ্ঠান খোলার খবর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আগামীকাল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে ক্লাস রুম সহ পুরো আঙ্গিনা সম্পন্ন হয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রবেশ দ্বারে প্রস্তুত রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার মাস্ক সহ সুরক্ষা সামগ্রী আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হবে শিক্ষা প্রতিষ্ঠান প্রাণ ফিরে পাবে করোনায় নিস্তব্ধ থাকা প্রতিষ্ঠান আরও জানাচ্ছেন রাকিব হাসান করোনার কারণে দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর রোববার খুলছে শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের বরণ করে নিতে স্কুল কলেজে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি ধুয়ে মুছে প্রস্তুত করা হচ্ছে ক্লাসরুম ছাত্রীদেরকে আমরা আনন্দ মুহূর্ত তৈরি করে তাদেরকে স্বাগত জানিয়ে ক্লাসরুমে স্কুলে গ্রহণ করব সরকারি নির্দেশনা বাস্তবায়নের পাশাপাশি প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষার্থীদের সুরক্ষায় প্রস্তুত কর্তৃপক্ষ 10 মিনিট পর পর একটা ক্লাস ঢুকবে দশ যদি 7:45 একটা ঢুকে 7:55 একটা ক্লাস ঢুকবে 7:08 একটা ক্লাস ঢুকবে 8:10 একটা ক্লাস ঢুকবে ঠিক একইভাবে ছুটির পরেও 10 মিনিট পর পর আমরা তাদেরকে ছাড়ব অতএব সরকারি যে নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে আমরা সেগুলি অক্ষরে অক্ষরে পালন করে আমরা সেগুলি করব এর মধ্যে বিদ্যালয়ের প্রবেশ দ্বারে রাখা হয়েছে মাস্ক হ্যান্ড স্যানিটাইজার সহ প্রয়োজনীয় সুরক্ষা সামগ্রী মাপা হচ্ছে তাপমাত্রাও কোনো কোনো প্রতিষ্ঠানে আবার প্রস্তুতি সভা করে শিক্ষকদের বুঝিয়ে দেয়া হয় দায়িত্ব ও কর্তব্য আল্লাহর রহমতে কোনো জায়গায় কোনো সমস্যা মানে আমরা ব্যাপক প্রস্তুতি আমাদের আমাদের গেটের থেকে শুরু করে টিচাররা দায়িত্ব পালন করবেন যেন একসাথে গ্যাপ করে করে যেন বাচ্চারা যেন স্কুলে আসে আমাদের শিক্ষকদের সাথে কথা হয়েছে গার্জিয়ানদের সাথে কথা হয়েছে তবে সব কিছুতেই প্রাধান্য দেওয়া হচ্ছে স্বাস্থ্যবিধিকে শিক্ষা প্রতিষ্ঠানে তৈরি করা হয়েছে আলাদা আইসোলেশন সেন্টার প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্সও আমাদের পাশে ইসলামী ব্যাংক হসপিটালের সাথে আমাদের চুক্তি আছে যে কোনো ছাত্র যে কোনো ছাত্রী এবং কোনো অভিভাবক অভিভাবিকা শিক্ষক শিক্ষিকা অসুস্থ হলে সাথে সাথে আমরা সেখানে প্রেরণ করতে পারব তার জন্য আমাদের অ্যাম্বুলেন্স রেডি আছে আমরা আইসোলেশন সেন্টার আলাদাভাবে করেছি রাকিব হাসান মাইটিভি ঢাকা শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর করোনা সংক্রমণ বাড়লে পুনরায় বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমনি দেড় বছর পর শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগের দিন সকালে জামালপুরে এক অনুষ্ঠানে যোগদান শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন শিক্ষামন্ত্রী বলেন স্বাস্থ্যবিধি মেনে পাঠদান করলে করোনা সংক্রমণ বাড়ার সম্ভাবনা কম বছরের শেষ ভাগে এসএসসি ও এইচএসসির পাশাপাশি পঞ্চমের প্রাথমিক সমাপনী অষ্টমের জেএসসি জেডিসি এবং প্রাথমিক ও মাধ্যমিকের বার্ষিক পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান দীপুমনি আশা করছি যে স্বাস্থ্যবিধি মেনে সবাই চলবেন এবং সেখানে সংক্রমণ বাড়বে না কিন্তু যদি কোনো কারণে দেখা যায় যে সংক্রমণ বাড়ার আশঙ্কা দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আমরা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করব যেন আর সংক্রমণ বাড়ার সম্ভাবনা না থাকে এদিকে সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুললেও বন্যা কবলিত এলাকার শিক্ষার্থীরা রয়েছে চরম অনিশ্চয়তায় তবে প্রশাসনের সংশ্লিষ্টরা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হওয়া সাপেক্ষে শিক্ষার্থীদের ক্লাসে পাঠদানের জন্য তারা সচেষ্ট রয়েছেন যমুনা সহ প্রধান নদীগুলোর পানি কমতে শুরু করায় টাঙ্গাইলে জেলার বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে জেলা নাগরপুর ও দেলদুয়ার উপজেলার শিক্ষার্থীদের ওপর প্রতিনিধি আনিস খানের রিপোর্ট জানাচ্ছেন শিউলি রোজা
টাঙ্গাইলের বিভিন্ন উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। স্কুলের মাঠে এখনো কোমর পানি, আর শ্রেণীকক্ষের বেঞ্চগুলো রয়েছে পানির নিচে। জেলার চরাঞ্চল ও নিচু এলাকায় অনেক শিক্ষা প্রতিষ্ঠানের চিত্র প্রায় একই রকম। ফলে আগামী 12ই সেপ্টেম্বর শিক্ষা প্রতিষ্ঠান খোলা হলেও বন্যা কবলিত সব স্কুলে ছাত্রছাত্রীরা সহসা ক্লাসে ফিরতে পারছেন না, সেটা অনেকটাই নিশ্চিত। আমাদের স্কুল খুলবে, আমরা আসতে পারতেছি না, চারদিক দিয়ে পানি। অন্যান্য স্কুলে সবাই যাইতে পারবে, কারণ অন্যান্য স্কুলে সবার স্কুলে পানি উঠে নাই, আমাদের স্কুলে পানি উঠছে। এই পরিস্থিতিতে শিশুদের স্কুলে পাঠানো খুবই ঝুঁকিপূর্ণ ও নিরাপদ নয় বলে মনে করছেন অভিভাবকরা। এই স্কুলে তো পানি, সরকার পোলাহানে কিভাবে স্কুলে আসবে, আর রাস্তাঘাটের হলো সমস্যা। কিছু কিছু বিদ্যালয়ের পানি নেমে গেলেও রাস্তাঘাট ও বসত বাড়িতে এখনো পানি থাকার কারণে অনেক শিক্ষার্থীদের ক্লাসে না ফেরার সংশয় রয়েছে শিক্ষকদের মাঝেও। কিছু কিছু স্কুল পানিতে এখনো ডুবে আছে, এই কারণে কিছু গার্জেন বাচ্চাদের যাতে স্কুলে পাঠাইতে ভয় পায়। যে সমস্ত স্কুলে পানি নাই সেগুলো স্কুলে যাইতেছে, কিন্তু যে সমস্ত স্কুলে পানি যাইতে পারতেছে না, দেখে বাচ্চারা মন খারাপ করে বসে আছে। এদিকে 12ই সেপ্টেম্বর স্কুল খোলার সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে, যে কোনো উপায়ে ছাত্রছাত্রীদের স্কুলে আনা হবে বলে আশা করছেন জেলা প্রাথমিক শিক্ষা অফিস। টাঙ্গাইল জেলার 7টি উপজেলার মধ্যে বন্যা কবলিত হয়েছে। এর মধ্যে আমাদের 332টা স্কুলে মাঠে পানি প্রবেশ করেছে এবং 34টা বিদ্যালয়ে শ্রেণীকক্ষে পানি ঢুকেছে। যদি কোথাও পানি সরে না যায়, পার্শ্ববর্তী উঁচু যে কোনো স্থানে হোক, আমরা স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন এবং অভিভাবকদের সহায়তায় 12 তারিখে শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা চলমান আছে। নানা প্রতিকূলতার মাঝে দীর্ঘদিন পরে শিক্ষার্থীরা তাদের প্রিয় স্কুল প্রাঙ্গণে ফিরে আনন্দ মেতে উঠবে, এমনটাই প্রত্যাশা সকলের। শিউলি রোজা, মাইটিভি। এবার টিকাদান ও করোনা প্রসঙ্গ। দেশে করোনা রোগী শনাক্তের হার 7% নেমে এসেছে। 18,869 জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছে 1,327 জন। শনাক্তের হার 7.03%। এটা টানা 104 দিনের মধ্যে 24 ঘন্টায় সর্বনিম্ন রোগী শনাক্তের রেকর্ড। করোনার ডেল্টা ধরনের দাপটের মধ্যে এর আগে একদিনে এর চেয়ে কম রোগী শনাক্ত হয়। 29 মে 1,043 জন। নতুন রোগী কমলেও আগের দিনের তুলনায় গত 24 ঘন্টায় দেশে করোনা মৃত্যু বেড়েছে। এ সময় 48 জনের মৃত্যু হয়েছে। আগের দিন মারা যায় 38 জন। সেদিন নতুন রোগী শনাক্ত হয়েছিল 2,325 জন। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে দেশে এখন পর্যন্ত করোনায় শনাক্ত রোগীর সংখ্যা 15,28,542 জন, আর মারা গেছে 26,880 জন। মানুষের আগ্রহ আর সরবরাহ বাড়ায় রাজধানী ঢাকাসহ সারাদেশে করোনা টিকা কেন্দ্রে প্রতিনিয়তই বাড়ছে প্রত্যাশীদের ভিড়। প্রত্যাশীদের ভিড় বাড়লেও বুথের সংখ্যা বাড়ছে না, দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। এদিকে যতই দিন যাচ্ছে ততই বাড়ছে নিবন্ধন করা থেকে SMS পাওয়ার ব্যবধান। SMS এর জন্য অপেক্ষা করতে হচ্ছে 2 মাসেরও বেশি সময়। সাইদুর রহমান আবিরের রিপোর্ট। রাজধানীর হাসপাতালগুলোতে প্রতিদিনের চিত্র এটি। দীর্ঘ এই লাইন পেরিয়ে যায় হাসপাতালের সীমানা ছাড়িয়ে। তরুণ থেকে বয়স্ক, মহিলা কিংবা পুরুষ, দীর্ঘ লাইনে ভোগান্তি পোহাতে হয় সকলকেই। এখন তো ভালোই, সামনে আসছি আলহামদুলিল্লাহ। কি করবো এখন, মনে করো দিতে হবে তো, লম্বা লাইন তো টিকা দিতেই হবে আমাদের। আমরা অনেক পিছনে ছিলাম, এখন আসছি সামনে। ভোগান্তি হলেও করোনা টিকা পেয়ে স্বস্তি সকলের মনে। তবে রেজিস্ট্রেশন করার পরে মাসের পর মাস SMS এর জন্য অপেক্ষা করাই খুব প্রকাশ করেন তারা। রেজিস্ট্রেশন করছি গেছে মাসে 29 তারিখে। আমি তো 1 মাস যাবো অপেক্ষা করতেছি, এখন আমার মেসেজ আসেনি প্রথম ডোজে। করোনা টিকা নিতে মানুষের আগ্রহের কমতি নেই, প্রতিনিয়তই বাড়ছে টিকা সরবরাহ। হাসপাতালগুলোতে এই মুহূর্তে বুথের সংখ্যা বাড়ালে ভোগান্তি কমত মানুষের। সাইদুর রহমান আবির, মাইটভি, ঢাকা। সিনোফার্মের তৈরি আরও 54 লাখ ডোজ টিকার চালান দেশে পৌঁছেছে। চীন থেকে একসঙ্গে এত টিকা আগে কখনো আসেনি। রাত 12:45 বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে এসব টিকা ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এ নিয়ে সিনোফার্মের মোট 1,99,01,350 ডোজ টিকা পেল বাংলাদেশ।
সিনোফার্মের 3 কোটি ডোজ টিকা কিনতে চুক্তি করেছে সরকার। এছাড়া কোভ্যাক্স সহায়তা থেকেও বাংলাদেশ সিনোফার্মের টিকা পাচ্ছে। সামনে আমাদের আরও কয়েকটা চালান, প্রতি সপ্তাহে একটা একটা করে চালান আসবে এবং এরকম পরিমাণে এখন আমরা ভ্যাকসিন করতে নিয়ে রাখতেছি এবং খুব তাড়াতাড়ি এটা সারা দেশে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তাই আমাদের মাঠে এখন প্রচুর ডিমান্ড আছে। রুটিনভাবে যেটা চলতেছে ডেলি প্রায় আমাদের 5 লক্ষ টিকা লাগে, এটা তো আমাদের চলবেই, আরও একটু বাড়ানো যায় কীভাবে, কারণ যেহেতু আমাদের আরও টিকা আসবে সেটা আমরা চেষ্টা করে যাচ্ছি। এবার অন্যান্য প্রসঙ্গ, আওয়ামী লীগের সংসদীয় স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে গণভবনে প্রধানমন্ত্রীর দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী কুমিল্লা 7 আসনে অধ্যাপক ডাক্তার প্রাণগোপাল দত্তকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। এছাড়াও যশোর ও বাগেরহাটে 2টি উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী চূড়ান্ত করা হয়। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের মাধ্যমেই জনগণ পরবর্তী সরকার ঠিক করবে। তিনি বলেন, নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের আর কোনো পথ নেই। রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। তিনি অলিগলি পথ পরিহার করে বিএনপিকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। ষড়যন্ত্র করে বিগত দিনে লাভ হয়নি, ভবিষ্যতেও লাভ হবে না বলে সাফ জানিয়ে দেন ওবায়দুল কাদের। বিএনপি অগণতান্ত্রিক পথে ক্ষমতায় ফিরে পাওয়ার জন্য ব্যাকুল হয়ে দিক বিদিক ছুটে বেড়াচ্ছে, স্বীকৃত পথ না গিয়ে বিপদের সন্ধান করছে। আমরা বলতে চাই, নির্বাচন ছাড়া ক্ষমতার পালা বদলের আর কোনো সাংবিধানিক পথ নেই। 13 বছরের ব্যর্থতা গ্লানি মুছে এখন নির্বাচনমুখী হওয়ার জন্য আমি বিএনপি নেতাদের আহ্বান জানাবো। বিএনপির আন্দোলনের ডাকে জনগণ দলে দলে রাজপথে নামবে, মির্জা ফখরুলের এমন বক্তব্যকে হাস্যকর বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্র পরিদর্শন ও কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, বাংলাদেশ বেতার রেডিও এদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। রেডিওর কারণে স্বাধীনতা সংগ্রামের দেশের মানুষ উজ্জীবিত হয়েছে। এই প্রতিষ্ঠানের উন্নয়নে বর্তমান সরকার অত্যন্ত আন্তরিক বলে জানান ডক্টর হাসান মাহমুদ। সাহেবের বক্তব্যে মনে হচ্ছে যে উনি যেটি বলেছেন, মানুষ আন্দোলনের জন্য প্রস্তুত, এখন উনি শুধু হুইসেল বাজালেই হবে। ওনার কথায় মনে হলো যে মানুষ আন্দোলন করার জন্য বিমুখ হয়ে বসে আছে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখান থেকে হুইসেল বাজাবেন অথবা 700 মধ্যে 13 নদীর ওপার থেকে তাদের কি ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুইসেল বাজাবেন, তাহলে মানুষ রাস্তায় নেবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আনার প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন আর করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ চন্দ্র রায় বলেছেন, বর্তমান সরকারের আমলে ফেরেস্তা দিয়েও নির্বাচন সুষ্ঠু হবে না। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। এস এম খোরশেদ আলমের রিপোর্ট। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী মহিলা দল। স্বাক্ষর রেখেছেন এবং আদর্শ এবং বর্তমান সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে না বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। শেখ হাসিনার ক্ষমতায় রেখে ফেরেস্তা এনেও যদি নির্বাচন কমিশন করা হয় তারপরও কোনো লাভ হবে না। তাহলে সুতরাং শয়তানের যেখানে আছর করে সেখানে আর ফেরেস্তারা অসহায় হয়ে যায়, যে সেই কারণে শয়তানের আছর থেকে দেশকে মুক্ত করতে হলে এক দফা এক দাবি। প্রধান অতিথি বিএনপির মহাসচিব বলেন, নিরপেক্ষ নির্বাচনের আগে খালেদা জিয়ার মুক্তি সহ দলের নেতাকর্মীদের মামলা প্রত্যাহার করতে হবে। আগামী নির্বাচন নিয়ে হুঁশিয়ারি দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন একটা হবে, সেই নির্বাচন অবশ্যই হতে হবে একটা নিরপেক্ষ সরকারের অধীনে, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এবং একই সঙ্গে 35 লক্ষ মানুষের বিরুদ্ধে যে মিথ্যা মামলা আছে সেই মামলাগুলোকে প্রত্যাহার করতে হবে। এর আগে কোনো নির্বাচন হবে না এই দেশে। এস এম খুরশেদ আলম, মাইটিভি, ঢাকা। বিশিষ্টজনদের মিলন মেলা আর আনন্দ আয়োজনে অনুষ্ঠিত হলো মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর সংবর্ধনা। সপরিবারে টেক্সাস আর হিউস্টন ভ্রমণ উপলক্ষে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই আয়োজন করেন প্রবাসী বাংলাদেশিরা। এই সময় মাইটিভি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী প্রবাসীদের দেশের উন্নয়নে আরও এগিয়ে আসার আহ্বান জানান।
আয়োজকরা সবসময় মাইটিভির পাশে থাকার ও মাইটিভিকে পাশে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। মোবালিক করিমের রিপোর্ট। টেক্সাসের হিউস্টন, যেখানে নিজ নিজ কর্মগুণে দেশের নাম উজ্জ্বল করছেন প্রবাসীরা। সপরিবারে যুক্তরাষ্ট্র ভ্রমণে এসে সেসব প্রবাসী বাংলাদেশিদের কথা ভোলেননি মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথী। টেক্সাসের হিউস্টনে তার সেই সফরকে কেন্দ্র করে স্থানীয় বাংলাদেশ অ্যাসোসিয়েশন মহারাজা রেস্টুরেন্টে আয়োজন করে এক সংবর্ধনা অনুষ্ঠানের। অনুষ্ঠানটি পরিণত হয় প্রবাসী বাংলাদেশিদের আনন্দ আয়োজন আর মিলন মেলায়, যেন যুক্তরাষ্ট্রের বুকে একখণ্ড বাংলাদেশ। অনুষ্ঠানের শুরুতেই মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসিরউদ্দিন সাথীকে দেয়া হয় ফুলেল শুভেচ্ছা। মোহাম্মদ আনিসুর রহমান আনিসের সার্বিক ব্যবস্থাপনায় ও বিশিষ্ট ব্যবসায়ী সাদত হোসেন পরাগের সঞ্চালনায় অনুষ্ঠানটি হয়ে ওঠে প্রাণবন্ত। আজকে সবাই যারা একত্রিত হয়ে আমাদেরকে এই সম্মানিত করেছেন, আমি তাদেরকে ধন্যবাদ জানাই। নাসিরউদ্দিন সাথী তার বক্তব্যে মাইটিভির সাথে থাকার জন্য প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান। প্রবাসীদের সার্বিক অবস্থার কথা মাইটিভির পর্দায় তুলে ধরবেন বলেও জানান তিনি। এটা আপনাদের টেলিভিশন, আজকে থেকে আমি মনে করি যে এই কমিউনিটি টেলিভিশন, এখানে আপনারা যারা উপস্থিত আছেন, এখানে দল মত নির্বিশেষে আমি মনে করি যে আমাদের এই টেলিভিশনকে আজকে আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। আপনারা দেখে রাখবেন, আমার সন্তানরা আছেন, আমার বাংলাদেশের পরিবার আছেন, সবাইকে আপনারা দেখবেন, ভালোবাসবেন, আমরা আপনাদের পাশে আছি। এ সময় বাংলাদেশের উন্নয়নে আরও এগিয়ে আসতে প্রবাসীদের প্রতি আহ্বান জানান তিনি। আপনাদেরকে দেখলে বুক ভরে যায়, আমি সবাইকে গিয়ে বলবো, আমার দেশকে গিয়ে বলবো, আমার জাতিকে গিয়ে বলবো যে কতটা সম্মান করতে জানে, এদের কাছে আমাদের অনেক শিক্ষা নিতে হবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় ইউটিউবার ও মাইটিভির ডিরেক্টর তহিদ আফ্রিদি। প্রবাসী মানুষ আসলে বাংলাদেশটাকে কতটা বেশি ভালোবাসে, একটা জিনিস আমি এই দেশে এসে ফিল করলাম যে আমরা বাংলাদেশিরা বাংলাদেশের থেকে যতটা বেশি ভালোবাসি না কেন, প্রবাসী মানুষ বাংলাদেশকে আমাদের চেয়েও বেশি ভালোবাসে। এ সময় বাংলাদেশ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান খালেদ জুলফিকার খান সহ উপস্থিত বিশিষ্ট জনেরাও রাখেন বক্তব্য। আমাদের উদ্দেশ্য হচ্ছে ছোট বাংলাদেশ, আমরা যেন সবাই একসঙ্গে কাজ করি এবং একসঙ্গে কাজ করে যাচ্ছি। এই মাইটিভি, এই যে পরিবার আর এই মাইটিভিটা, আমার মনে হয় ভালো মনের একটা মানুষের চ্যানেল। উই কুড হ্যাভ ব্রিং লট অফ মিডিয়াস ফ্রম হিউস্টন এরিয়া উইথ দ্য ডেলিগেটস অফ ইলেক্টেড অফিশিয়ালস। আয়োজনে আর উপস্থিত ছিলেন বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল শাহ আলী মিতু, গ্রেটার হিউস্টন সোসাইটির সভাপতি ইমতিয়াজ আহমেদ পাভেল, জুলফিকার কারণী, জাহিরউদ্দিন বাবুল, নাদিম ভূঁইয়া অপু, মোহাম্মদ রাজা, মোহাম্মদ হোসেন স্বপন ও বিশিষ্ট ব্যবসায়ী গোলাম ফারুক পারভেজ। তুলি, শায়েদ তালুকদার, বিনা মল্লিক ও স্বপ্নিল খানের সঙ্গীত পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের সাথে নৈশভোজের মধ্য দিয়ে সমাপ্তি টানা হয় এই মিলন মেলা। মুবল্লিক করিম, মাইটিভি। মুজিব শতবর্ষ উপলক্ষে পটুয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ রাঙামালির 24,000 পরিবার পাচ্ছে বিদ্যুৎ সংযোগ। সাবমেরিন কেবলের মাধ্যমে আনা বিদ্যুৎ এ পর্যন্ত 2,500 পরিবার পেয়েছে। বিচ্ছিন্ন দ্বীপে বিদ্যুৎ সংযোগের স্বপ্ন সত্যি হওয়ায় আপ্লুত স্থানীয়রা। 12 সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিনিধি এনামুল ইসলামের রিপোর্ট জানাচ্ছেন মোবালিক করিম। বঙ্গোপসাগর মোহনায় জেগে ওঠা ছোট্ট দ্বীপ রাঙ্গামালি, এটি পটুয়াখালীর উপজেলা হিসেবে স্বীকৃতি পেয়েছে অনেক আগেই। তবে বিচ্ছিন্ন দ্বীপ হওয়াতে এতদিন জ্বলেনি বিদ্যুতের আলো। সব বাধা পেরিয়ে নদীর তলদেশ দিয়ে সাবমেরিন কেবলের মাধ্যমে এই বিচ্ছিন্ন দ্বীপেই পৌঁছানো হয়েছে বিদ্যুৎ। বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সঞ্চালনের তার টানার কাজও প্রায় শেষ। শুরু হয়েছে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ সরবরাহ, আলো জ্বলেছে বিচ্ছিন্ন দ্বীপের বুকে। 12 সেপ্টেম্বর বিদ্যুৎ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে দীর্ঘদিনের স্বপ্ন সত্যি হওয়াতে খুশি দ্বীপবাসীরা। সরকারি চাকরিজীবীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হতো, তারা ঠিকভাবে কার্যক্রম পরিচালনা করতে পারতো না। বিদ্যুৎ আইসে, দেখে ভালো লাগতেছে, লাইট মিট জ্বলে,
এটা আমার কল্পনার বাইরে। এই দ্বীপ অঞ্চলে যে কারেন্ট আসছে এটা সৌভাগ্যের বিষয়, কারণ আমরা এতদিন এই সোলার ভালোভাবে সৌর বিদ্যুতে আলো দিত না। কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রতি। শিক্ষার্থীরা বিদ্যুতের আলোয় সুন্দরভাবে পড়াশোনা করতে পারতেছে। এই দ্বীপ অঞ্চলে আমরা কখনো কল্পনা করি নাই যে দেশে বিদ্যুৎ আসবে। বাঙ্গালীতে পাতি জ্বলছে এবং 12 তারিখ উদ্বোধন হবে, মানুষের মনে একটা আনন্দ বিরাজ করছে। সবকিছু ঠিক থাকলে প্রায় 24,000 পরিবার আসবে এই বিদ্যুৎ সংযোগের আওতায়। প্রতিদিন 300-400 মিটার স্থাপন করতেছি, ইতিমধ্যে সমগ্র উপজেলাকে বিদ্যুতায়িত করে দেব। মুবল্লিক করিম, মাইটিভি নিউজ ডেস্ক। কুমিল্লায় পাথরবাহী ট্রাক চাপা রিক্সা চালক সহ 3 জন নিহত হয়েছেন। ভোরে কুমিল্লা সিলেট মহাসড়কে জেলার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় ট্রাকের চালক ও হেলপার সহ 3 জনকে আটক করা হয়েছে। হাইওয়ে পুলিশ জানায়, রিক্সা থেকে নেমে চালককে ভাড়া দিচ্ছিলেন 2 যাত্রী। এ সময় সিলেট থেকে কুমিল্লা অভিমুখী পাথরবাহী ট্রাক ওই রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে রিক্সা চালক 2 যাত্রী সহ 3 জন মারা যায়। নিহতরা হলেন রিক্সা চালক ইসমাইল হোসেন সাগর, ইউসুফ এবং আব্দুল আহাদ। এই ছিল এখনকার মতো, এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ। পরবর্তী সংবাদ রাত 9:30 দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।